আল্লাহর ওয়াস্তে এটা বাদ দেন, এই বদঅভ্যাসটা বাদ দেন। বাংলাদেশে যেহেতু ইজ্জত, মান, ইজ্জত এবং উন্নয়ন হচ্ছে, সবাই আমাদের কাছে জিনিস বিক্রি করতে চায়, তাই আসে আমাদের সাথে এসে দেখা করে। শুনেন, এরকম বহু লোক আছে বহু রকমের প্রতিবেদন দিবে, আপনি আপনার নিজের নিজে প্রতিবেদন তৈরি করেন না, আপনি আপনার নিয়ম মতো তৈরি করেন, অন্যের দিকে মুখাপেক্ষি হয়ে থাকবেন। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে এটা বাদ দেন, এই বদঅভ্যাসটা বাদ দেন, যে অন্য কিছু বললেই তো লাফায় উঠবেন, এটা বাদ দিয়ে নিজে পরীক্ষা করে দেখেন কি অবস্থা। হোয়াই ডোন্ট ইউ ডু এ সার্ভে, মানুষ কাকে ভোট দিবে? জনগণ যদি ভোট দেয় এইটাই গ্রহণযোগ্য নির্বাচন। শুনেন, আমাদের সাথে বহু লোকের সাক্ষাৎ হয়েছে, মাল্টিপল টাইম, ভারতের সাথে হয়েছে, আমেরিকার সাথে হয়েছে, ইউরোপের সাথে হয়েছে, সবার সাথে তো, ব্রিটিশদের সাথে হয়েছে। এখন অনেক বেশি সম্মেলন হয়, সম্মেলন হলে বহু লোকের সাথে সাক্ষাৎ হয়, আমরা সবগুলো আপনাদের বলি না, আপনারা একটা কে হইছে হইচয় করেন, এরকম তো শত। এখন বাংলাদেশে যেহেতু ইজ্জত, মান, ইজ্জত এবং উন্নয়ন হচ্ছে, সবাই আমাদের কাছে জিনিস বিক্রি করতে চায়, তাই আসে আমাদের সাথে এসে দেখা করে, আগে এত দেখা করতো না, এখন যে আসে সেই আমাদের দেশে কিছু বিক্রি করতে চায়। না, বিদেশিরা মূলত বিক্রি করার জন্য আসে, আর অন্য ধরনের চাপ সৃষ্টি করে যাতে তার থেকে বিক্রি নেন। আমেরিকা বিক্রি করতে চায়, ফ্রান্স বিক্রি করতে চায়, ইউরোপ বিক্রি করতে চায়, ব্রিটিশ বিক্রি করতে চায়,